কথা বলার শালীনতা হলো এটা যে আমাদের থেকে যারা বয়সে বড় তারা কিন্তু কথা বলবেন আর আমরা শুনবো যদি আমাদেরকে বলার সুযোগ দেওয়া হয় তখন আমরা কথা বলবো সাদাকা উত্তম কথা বলাটাও হচ্ছে একটা সাদাকা রসুল্লা সাল্ল সাল্লাম বলছেন যে পিতা মাতার কখনোই এমন কথা বলা উচিত নয় এমন কোনো গালি সন্তানকে দেওয়া উচিত নয় হয়তোবা সে এমন সময় এমন কোনো গালি দিয়ে ফেলেছে যেটা আল্লাহ রবুল্লা আলমিন তার পক্ষ থেকে এই সময় কবুল করে ফেলেছেন অথচ পরে সে আফসোস করবে আফসোস করে কোনো লাভ হবে না সেই জন্য সবসময় আমরা মানুষকে গালি দেওয়া অভিসম্পদ করা কটু ভাষা বলা এগুলি থেকে আমরা বিরত থাকব এই চেষ্টা আমাদের প্রত্যেকের করতে হবে একজন মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে রাত যা শোনে তাই সে বর্ণনা করে আত্যাহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك هداهم الله وأولئك هم ال... أولئك أولو الألباب. أولئك هم أولو الألباب. বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই তালিমি বৈঠকের সম্মানিত পরিচালক উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আলমার কজুল ইসলামী আসালাফির শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং প্রাণপ্রিয় ছাত্র ছাত্রবৃন্দ আজকে আমি আপনাদের সামনে সুরা ফোরকানের ১৭ সতেরো এবং আঠেরো নম্বর আয়ত্তালবাদ করেছি এর আলোকে আমরা দু চারটি কথা বলার চেষ্টা করব আলোচনার বিষয় হচ্ছে কথাবার্তা বলার আদব বা শিষ্টাচার কথাবার্তা বলার আদব বা শিষ্টাচার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের পরে সেটা কি সহিহুল হল বোখারি এবং বোখারি যেটা সংকলন করেছেন এই মাম বোখারির আরেকটি গ্রন্থ আছে তার নাম হচ্ছে আলাদাবুল মুফরাদ, আলাদাবুল মুফরাদ মানে হচ্ছে অনন্য শিষ্টাচার মানে শিষ্টাচারের আর দ্বিতীয়টা নাই এজন্য এটা অনন্য তো সেটার আলোকে বা কোরআন এবং হাদিস থেকে আরও চয়নকৃত কিছু বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করে থাকি যেহেতু মানব জীবনে শিষ্টাচার আদব শালীনতা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আশরাফুল মখলুকাত এটাই জন্য যে মানুষের বিবেক আছে মানুষের জ্ঞান বুদ্ধি আছে সে হক আর বাতিলটাকে পার্থক্য করতে পারে মানুষ কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা সে নির্ধারণ করতে পারে এর জন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠ এমনকি মানুষ ফ্রেস্তার চেয়েও শ্রেষ্ঠ কারণ আল্লাহ রবুল আলমিন আদমকে সৃষ্টি করে তার তারপর বললেন উস যদু উলি আদম তোমরা আদমকে শ্রেষ্ঠ করো তাই না তাহলে আদম যদি শ্রেষ্ঠ না হতেন ফুরেশ তাদেরকে কিন্তু বলতেন না যে তোমরা তাকে চেষ্টা করো শুধু তাই নয় ফ্রেশ তাকে আল্লাহ রবুল্লা যার নির্দেশ দেন এর বাইরে তার যাওয়ার কোনো ক্ষমতা নেই কিন্তু মানুষ এমন একটি জাতি যাদের মধ্যে কামনা বাসনা আছে প্রবৃত্তির তাড়না আছে ক্ষুদা তৃষ্ণার তাদের চাহিদা আছে এগুলির পরেও যে মানুষটা এগুলিকে দমন করে এগুলি নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহবুল আলমিনের বিধানকে মানতে পারে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ মূলত মানুষ এটা চেষ্টা করতে পারে বলেই মানুষের এই শ্রেষ্ঠত্ব আমি আপনাদের সামনে আয়ত্তলা করেছি আল্লাহ বলছেন ফবাশীর আগাদ হে মোহাম্মাদ তুমি আমার বান্দাদেরকে সুসংবাদ দাও কাদেরকে আল্লা দিন আইয়াস্তাম আল কাউল যারা কথা শ্রবণ করে কিভাবে মনোযোগ সহকারে কথা শ্রবণ করে ফায়াত আহস্তান অতপারে কথার মধ্যে যেটা উত্তম সেটা সে গ্রহণ করে তারা হচ্ছে ওই সব মানুষ যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন সুপদ দান করেছেন আর তারাই হচ্ছে জ্ঞানী সম্প্রদায় তাহলে আমরা যেটা শুনব সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব তাহলে হেদায়ত লাভ করা যাবে আলোচনার বিষয় হচ্ছে কথাবার্তা বলার শিষ্টাচার আমরা মানুষ হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা কথা বলি কিন্তু এই কথা বলার মধ্যেও কিছু আদব থাকা দরকার কিছু শালীনতা থাকা দরকার কিছু ভদ্রতা থাকা দরকার কিছুটা শিষ্টাচার থাকা দরকার সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত আমরা যে কথাগুলি বলবো এই কথা অবশ্যই ভালো হতে হবে কারণ আল্লাহ বলছেন মা এল ফিজুমিন ইল্লা ইহি রকিবন আতি তার মুখ থেকে যে কথাই উচ্চারিত হয় সেটা লিপিবদ্ধ করার জন্য একজন ফ্রেশ তানি যুক্ত আছে তাহলে আমরা যে কথাই বলি সে কথাটাই রেকর্ড হয় যে কথাই আমরা বলি সেটাই কিন্তু ফ্রেশ তারা লিখে রাখেন তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় ভালো কথা বলার খারাপ কথা যেগুলি অশ্লীল কথা যেগুলি যে কথাগুলি অন্যায় এগুলি থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে রাসুলুল্লাহ ফাল বলছেন খাইরান আউল আউলিয়াসমুন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে কার নির্দেশ রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ হল যারা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে ইমান আনে বিশ্বাস স্থাপন করে তারা যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন এর তাক নারা অলাউ বিশ্ব পেতামারা তিনি তোমরা আল্লাহর জাহান্নাম থেকে জাহান্নাম থেকে ভয় করো আগুন থেকে ভয় করো যদিও একটি খেজুরের অংশ দিয়ে হয় অলাও বিষেককে তামারাতিন একটা খেজুরের অংশ বিশেষ দিয়ে হলেও তোমরা জাহান্নামকে ভয় করো নাম তাজিদ যদি তুমি সেটা না পাও তাহলে ফালিয়াকুল খাইরান তাহলে তুমি উত্তম কথা বলো ভালো কথা বলো বুঝতে পেরেছেন তাহলে যে কোনো অবস্থাতে আমরা যদি দান করার কোনো কিছু নাও পাই তাহলে ভালো কথাটা এটা বলতে হবে রসল্লা সাল্ল সাল্লাম বলছেন কৌলুন মারুফুন সাদাকা উত্তম কথা বলাটা হচ্ছে একটা সাদাকা সুতরাং আমরা চেষ্টা করব যেন কথা আমাদের উত্তম হয় আমাদের কথা যেন ভালো হয় সেই চেষ্টা আমাদের করতে হবে আমরা কখনোই আমাদের মুখ দিয়ে খারাপ কথা বের হোক এই কাজটা যেন আমরা না করি ঠিক একইভাবে আমরা পরিবেশ বুঝে অবস্থা বুঝে প্রেক্ষাপট বুঝে যেখানে কথা বলা আমাদের দরকার সেইখানে কথা বলতে হবে যেখানে কথা বলা আমাদের উচিত নয় সেইখানে কথা বলা বন্ধ রাখতে হবে এটাকে মনে থাকবে তাহলে যখন সালাতের একামত হয় তখন কি করা দরকার একামতের জবাব দেওয়া দরকার যখন আজান হয় তখন আজামে আজানের উত্তর দেওয়া দরকার এই সময় অনর্থক কথা বলাটা উচিত নয় আবার যখন সালাতের একামত হয় তখন এই উত্তর দেওয়ার পাশাপাশি আমাকে সালাতের কাতার সোজা করার জন্য দাঁড়াতে হবে এই সময় কথাবার্তা বলা বন্ধ রাখতে হবে আবার কাজায় হাজাত পূরণ করার যে অবস্থা বা শিষ্টাচার সেটা হলো পেশাব পায়খানায় গিয়ে কথা বলা আলোচনা করা লেখালেখি করা জ্ঞান চর্চা করা এটাকে করা যাবে এটা করা যাবে না এটা অত্যন্ত গর্হিত কাজ রাসো সাল্লাম এটা নিষেধ করেছেন এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কথাবার্তা বলার দুই নাম্বার আদব হল কথা এমন আওয়াজে হবে যেটা মানুষ স্বাভাবিকভাবে শুনতে পায় কখনও যেন চিৎকার চেঁচামেচি করে আমরা কথাবার্তা না বলি যখন প্রয়োজন হবে তখন বলতে হবে প্রয়োজন ছাড়া চিৎকার চেঁচামেচি কথা চিল্লা চিল্লি করাটা এটা আদৌ ঠিক নয় আল্লাহ বলছেন ফি একা ওয়াকজুজ মিন সাউতিকা ইন না আন কারল আসওয়াতি তুমি তোমার পায়ের চলাটাকে ওয়াসিদ ফি মাসিয়েকা তোমার পদচারণাটাকে তুমি মধ্যবর্তী করো ওয়াকজুজ মিন সাউতিকা তোমার আওয়াজটাকে তুমি নিম্নগামী করো কারণ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হল গাধার আওয়াজ তাহলে বোঝা যায় আমরা অনর্থক বিনা কাজে কখনো চেঁচামেচি চি চিল্লাচিল্লি এগুলি করা যাবে না প্রয়োজন ছাড়া কোথাও আগুন লেগে গেছে তখন তো চিৎকার করে কাউকে ডাকতে হবে সহযোগিতার জন্য তাই না একজন লোক পানিতে পড়ে গেছে তখন পানিতে পড়ে আমি একা যদি না পারি তাহলে কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে এটা কিন্তু প্রয়োজন কিন্তু আমার প্রয়োজন নাই সেই প্রয়োজন ছাড়া আমরা যদি উচ্চস্বরে কথা বলি তাহলে পরিবেশ লগ্নে পরিবেশ নষ্ট হবে যদি আমরা বিনা কারণে উচ্চস্বরে চিৎকার করি তাহলে এটা পরিবেশ নষ্ট হবে এটা শালীনতা নয় বরং আমাদের উচিত হবে যতটুকু আওয়াজে কথা বললে আমার পার্শ্ববর্তী লোকজন শুনতে পায় ততটুকু আওয়াজে আমাকে কথা বলতে হবে এর চেয়ে বেশি নয় সব ক্ষেত্রেই আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে আল্লাহ বলছেন দা কািখা জল না তম সাপা অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি করেছি তার মানে মধ্যবর্তী জাতি এই জন্য সে বাড়াবাড়িও করবে না আবার সে শৈথিল্য প্রদর্শন করবে না আমরা মাঝামাঝি অবস্থানে থাকবো সেজন্য যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু আওয়াজ করে কথা বলাটাই এটাই শালীনতা আর এর বেশি করা এটা হলো অভদ্রতা এটা হলো অশালীনতা এটা আমরা পরিহার করার চেষ্টা করব তৃতীয় আদব হল বিনা প্রয়োজনে বেশি বেশি কথা বলা আমাদেরকে পরিহার করতে হবে আবহাওয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আসাল্লাম বলেছেন এন্নাল্লাহ ইয়ারদাল হকুম আনসাল আসিম ওয়াক রাহুল হকুম আনসাল আসিম আল্লাহ তোমাদের থেকে তিনটি জিনিস পছন্দ করেন তিনটি জিনিস অপছন্দ করেন ইয়ার দালকুম আনতা আবুদুহু ওয়ালা তো শ্রীকবি হিসেই তিনি পছন্দ করেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকেশ্বরী করবে না ওয়া আনতা আইতাস মুভি হাবলিল্লাহ জামি অলা তাফরাকুকু আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করবে পরস্পর বিচ্ছিন্ন হবে না ওয়াক্রাহুলাকুম আর তিনি অপছন্দ করেন কেইলাওয়া কাল বেশি কথা বলা বাচালতা করা ওয়াকাস রাতে সোয়াল অবান্তর প্রশ্ন করা বেশি বেশি প্রশ্ন করা প্রয়োজন নাই তাও প্রশ্ন করছে ওয়া ইজাহাতুর মাল সম্পদ বিনষ্ট করা এই তিনটি কাজ আল্লাহ অপছন্দ করেন তাহলে প্রথম কোনটা কাল, বাচালতা করা বেশি বেশি কথা বলা এটা আল্লাহ অপছন্দ করেন তাহলে আমরা প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা আমরা বলার চেষ্টা করব না এটা আমরা পরিহার করব এটাই হচ্ছে ভদ্রতা শালীনতা রাসুল্লাহ সাল্লাম বলছেন মেন মানুষের সৌন্দর্য হচ্ছে যে জিনিসটা তার জন্য প্রয়োজনীয় নয় সেই জিনিসটা পরিহার করা যে জিনিসটা অনর্থ সেই জিনিসটা পরিহার করা হলো মানুষের ইসলামের সৌন্দর্য আমি একজন মুমিন আমার সৌন্দর্য হচ্ছে বিনা প্রয়োজনে কোনো কাজ না করা অনার্থক কোনো কাজ না করা অশ্লীল কোনো কথা না বলা বিনা প্রয়োজনে কোনো কথা না বলা এটা হচ্ছে একজন মুমিনের একজন মুসলিমের এটা ভদ্রতা শালীনতা তাহলে আমরা এটা চেষ্টা করব। যে কথায় কোনো উপকার নাই সেই কথা যেন আমরা না বলি কিছু কিছু মানুষ আমরা সমাজে এমন দেখতে পাই আপনি চুপচাপ বসে আছেন সে বকেই যাচ্ছে অনার গোল সে বকেই যাচ্ছে যথেষ্ট প্রয়োজন নেই তাহলে এই ধরনের কাজগুলি আমাদের পরিহার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আর বলসান নার রজুল্লা ইয়াতাক্লালাম বি কালি মাতিল মিন্স সাখাতিল্লাহি কোনো কোনো মানুষ এমন আসে যে আল্লাহ অসন্তুষ্টিমূলক কথা সে বলে থাকে লা বিহা বা আসাম এটাকে সে মনে করে না ফায়াহবি বিহা ফিনারি জাহান্নামা সাব ই নাখারিফান আর এই কারণে সে সত্তর বছর ধরে সে জাহান্নামে পতিত হতে থাকবে তার এই কথার কারণে আল্লাহর এই অসন্তুষ্টিমূলক কথার কারণে সত্তর বছর ধরে সে জাহান্নামের তলে যেতে থাকবে নিপতিত হতে থাকবে সুতরাং আমরা কথা বুঝে শুনে আমরা বাছাই করে আমরা বিচার বিবেচনা করে কথা বলার চেষ্টা করব আমরা যেন অনর্থক কথা না বলি চার নম্বর শোনা কথা যাচাই না করে বলা উচিত নয় আমাকে কেউ বসে একটা খবর দিল আমি সেই কথা আর কাছে শুনে শুনে বলে দিলাম এই কথাটা উচিত নয় বরং এটা যাচাই করতে হবে যে সে সত্য বললো নাকি সে মিথ্যা বললো সে কি সঠিক বলল নাকি সে বেঠিক বললো এটা আমাকে যাচাই বাছাই করার পরেই কিন্তু কথা বলতে হবে রাসূলুল্লাহসাল্লাহু আলীহু আসসালাম বলছেন কাফা বিল মার এ ইসমান আই ইউ হ্যাভ দি সামিয়া একজন মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই সে বর্ণনা করে অন্য হাদিস রাসূলুল্লাহ আসাল্লাহসাল্লাম বলছেন মার দিবেন একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট যে সে সে যা তাই মানুষের কাছে প্রচার করে বা বলে যাচাই না করে সুতরাং এই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আমরা যেন শোনা কথা সেটা যাচাই বাছাই না করে যেন আমরা এটা না বলি এটা আমাদেরকে চেষ্টা করতে হবে পাঁচ নম্বর অপ্রয়োজনীয় বাক বিতনটা ঝগড়া বিবাদ কথা কাটাকাটি যেটা প্রয়োজন নাই সেটা পরিহার করতে হবে অপ্রয়োজনে ঝগড়া বিবাদ এটা পরিহার করতে হবে কথা কাটাকাটি এগুলো বন্ধ করতে হবে কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এর মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ এটা জন্ম নেয় সুতরাং আমরা এই অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ কথা কাটাকাটি চিল্লা চিল্লা এগুলো আমরা পরিহার করবো রসুল্লাহ সাল্লাম বলছেন আনা জাইম্বি বাইতে ফি আনাজি বেতে ফি জান্না আমি জান্নাতের পার্শ্বদেশে একটা ঘরের গৃহের জামিনদার হচ্ছে ওই ব্যক্তির জন্য লিমান কাল আলমেরা ওয়া ইনকা কানাম এক যে ব্যক্তি যথার্থ হওয়া সত্ত্বেও সে অনার্থক ভাগ বেতনটা পরিহার করে আমি তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটা ঘরের দায়িত্ব নিচ্ছি জিম্মাদার হচ্ছে আমি জামিন হচ্ছি ফি অবিবাহিতামনা আমি এক ব্যক্তির জন্য জান্নাতের মধ্য দেশে তার জন্য আমি একটা ঘরের জামিনদার হচ্ছি লিমান তারাকাল কাদিবা ওয়া ইনকানা মাজে হান হাসি চলেও ঠাট্টা বসেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে না ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটা গৃহের জামিন হচ্ছে আমি দায়িত্ব নিচ্ছি অবিবাহিত আলাল জামনা লিমান হাসানা হালকাহ আর আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ঊর্ধ্ব দেশে শীর্ষ দেশে একটা ঘরের জামিনদার হচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তাহলে আমাদের কি করা দরকার আমাদের চরিত্রকে আমাদের আচরণকে সুন্দর করার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন ছয় নম্বর আমাদেরকে কথা ধীরে সুস্থে আস্তে আস্তে বলতে হবে যাতে মানুষ বুঝতে পারে দ্রুত বেগে তাড়াহুড়া করে কথা বলা আদৌ ঠিক নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম সম্পর্কে আয়েশার দি আনহা বলেন আন্নান বিয়ে সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম কাম আয়ু হাদ্দিসু হাদিস আল্লাহ লাউ আদদাহুল আদ্দু লাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসাল্লাম এমনভাবে তিনি কথা বলতেন যে কোন গণনাকারী যদি তার কথাগুলি গণনা করতে চাইতো তাহলে সে গুনতে পারতো আয়সা রাজিয়াল্লাহ বলছেন যে রাসুল এমন এমনভাবে কথা বলতেন যে কোনো গণনাকারী যদি রাসুলের কথাগুলি গণনা করতে চাইতো তাহলে তিনি গণনা করতে পারতেন রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে আস্তে আস্তে কথা বলতেন একদিন আয়সা রাজিয়া বলছেন আবু হরাই রাজি আল্লাহ সম্পর্কে যে আবু হরেরা আমার বাসার পাশে এসে আমার ঘরের পাশে এসে সে রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস সে এত দ্রুত বেগে বলে চলে গেল আমি যদি সালাতরত না থাকতাম তাহলে আমি একে বলতাম আমি যদি তাকে পেতাম তাহলে বলতাম হাদিসা তোমাদের মতো এত দ্রুত কথা তিনি বলতেন না তাহলে আমাদেরকে কি করতে হবে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতে হবে যাতে করে মানুষ সুন্দর করে বুঝতে পারে এরকম আস্তে আস্তে আমরা কথা বলার চেষ্টা করবো আইসা আনহু কাকে বলছেন আবহাওয়া রাজিয়াল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এত দ্রুত কথা বলো রাসুল্লাহ সাল্লাহ এত দ্রুত কথা বলতেন না সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে আস্তে আস্তে কথা বলার আনাস রাজি আল্লাহ আনহু তিনি রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম সম্পর্কে বলেছেন আন্নাহু কানাইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা আদাহা সালাসামার রাতিন রসুল্লাহ সাল্লাহ যখন কোনো কথা বলতেন তখন তিনি এই কথাটাকে তিনবার বলতেন তিনবার তিনি পুনরাবৃত্তি করতেন কি জন্য হাত্তা তুফামা আনহ যাতে করে তোমরা তার কথাটা বুঝতে পারো অনুধাবন করতে পারো তোমাদের যাতে বোধগম্য হয় এই জন্য তিনি গুরুত্বপূর্ণ কথাগুলি তিনবার বলতেন তাহলে আমরা কি সব কথা তিনবার বলবো সব কথা তিনবার নয় যে কথাগুলি গুরুত্বপূর্ণ মানুষের বোঝা জরুরি যা মানুষকে সচেতন করার জন্য বলা জরুরি তাদেরকে জানানো জরুরি সেই কথাগুলি প্রয়োজনে আমাদেরকে তিনবার বলতে হবে যে তারা বুঝতে না পারে এর অর্থ হচ্ছে এই কথা ধীরে সুস্থে বলতে হবে যেন মানুষ সেটা বুঝতে পারে সাত নম্বর আমাদের কথাবার্তায় অশ্লীলতা পরিহার করতে হবে এর মধ্যে যেন কোনো ফাহেসা কথা কোনো অনার্থক কথা এগুলি না থাকে অশ্লীল কথা অনেকে অনেক সময় বলে ফেলে এই কথাগুলি যেন সেখানে না থাকে রসুল্লাহ সাল্লাম বলছেন লাইসাল মেনবিত্ত আন ওয়ালাল্লাহ আন ওয়ালাল ফাহেসা, ওয়ালাল বাদিয়া মমিন কখনো অভিসম্পাদকারী হয় না মমিন কখনো নিন্দাকারী হয় না এবং সে কখনো অশ্লীল ভাষা প্রয়োগকারী হয় না আর সে কটুভাষীও হয় না তাহলে আমাদের করণীয় কি হবে আমরা সব সবসময় শালীন কথা বলবো আমরা সব সবসময় ভদ্রচিত কথা বলবো আমরা কখনো যেন অশ্লীল ভাষা এগুলি প্রয়োগ না করি আমরা অযথা আর দেখা যায় অনেক মানুষ তার নিজের সন্তানকে অনেক সময় অভিসম্পাদ করে আর এটা হবে তো এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার অনেক সময় পিতামাতার রাগ হয়ে বলে তুই মরেশ না কেন আল্লাহকে তোকে চোখে দেখে না এই যে এই অভিশাপগুলি এগুলি থেকে পরিহার করা দরকার রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন যে পিতামাতার কখনই এমন কথা বলা উচিত নয় এমন কোনো গালি সন্তানকে দেওয়া উচিত নয় হয়তোবা সে এমন সময় এমন কোন গালি দিয়ে ফেলেছে যেটা আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে এই সময় কবুল করে ফেলেছেন অথচ পরে সে আফসোস করবে আফসোস করে কোনো লাভ হবে না সেই জন্য সবসময় আমরা মানুষকে গালি দেওয়া অভিসম্পদ করা কটু ভাষা বলা এগুলি থেকে আমরা বিরত থাকব এই চেষ্টা আমাদের প্রত্যেকের করতে হবে আট নম্বর আমরা অনেক সময় অনেক গুনার কাজ আছে যেগুলিকে আমরা ছোটোখাটো মনে করি আর এগুলির চর্চা কিন্তু আমাদের দ্বারা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে গিবত দুই নম্বর হচ্ছে চগলখুরি আল্লাহরাব্দুল্লামেন বলসন ওলা আয়া তাকুম বাজা আইয়া আশা দুকুম আইয়াকুল আল্লাহ হিমা আখি হিমাইতাম ফাকারি তোমরা একে অপরের দোষচর্চা করো না পর নিন্দা করো না তোমরা একে অপরের গিবত করো না তোমাদের তোমাদের কেউ কি মৃত্যু ভাইয়ের গোষ্ট খাওয়া পছন্দ করবে ফাকা রিহতুমুহ অবশ্যই অবশ্যই তোমরা সেটাকে অপছন্দ করবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম বললেন আতাদ্রুন আমাল গিবা তোমরা কি জানো গিবাদ কাকে বলে সাহাবাইকরাম বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন রসুল্লাহ সাল্লাম বললেন তোমার ভাইয়ের এমন কোন কথা উল্লেখ করা যেটা সে অপছন্দ করে সাহাবাই করাম বললেন আল্লাহ রসুল এ ব্যাপারে আপনার অভিহত কি আমরা যে কথা বলছি সেটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যা বললে সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে আর তুমি যা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তার উপরে অপবাদ আরোপ করলে ফকাত বাহাত তুমি তার উপরে অপবাদ আরোপ করলে এটা গিবত হচ্ছে আরো বেশি কঠিন গোনা সুতরাং আমরা গিবত থেকে দূরে থাকার চেষ্টা করব রসল্লাহ সাল্লাহ আলহ একদিন একটা কবরের দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন যে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে বড় কোনো কাপ গোনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না তাদের একজন হচ্ছে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না আর একজন হচ্ছে যে ব্যক্তি গিবত করত অন্য হাদিসে আর আরেকজন ব্যক্তি যে ব্যক্তি চগল খুরি করতো তাহলে গিবদ এবং চগল খুরি দুইটাই পরিহার করতে হবে চোগলখুরি কাকে বলে খুরি হচ্ছে কোন মানুষের দোষ গিয়ে আরেকজনের কাছে বলা আর তার দোষ এসে এই লোকের কাছে বলা উদ্দেশ্য হচ্ছে এদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা এটাকে বলা হয় চগলখুরি যেটাকে হাদিসে বলা হচ্ছে নামিমা আল্লাহ বলছেন ওয়ালা তুতি উল্লাহ আল্লাহ ফিম হাম্মা সিম্মা শাহ ইম্ আর তুমি তার আনুগত্য করো না করবে না যে অধিক শপথ করে যে ব্যক্তি লাঞ্ছিত সেই সাথে তুমি তার পশ্চাদে কারো পশ্চাদে নিন্দা করবে না ও একে অপরের নিকট কথা লাগিয়ে বাড়াবে না রাসূলুল্লা সাল্লাম বললেন আন্না রজুলান ইয়ানেম উলহাদিদা ফকাল আখজাই ফসামিয়াদ রসুল্লাহ হে সাল্লাহ আলিহু আসাল্লাম ইয়াকুল লা ইয়াত হুলুল জান্নাতানা মামু হোজাই ফরাজী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম বলছেন যে চকলখোর জান্নাতে প্রবেশ করবে না ছাত্র ভাইদের মধ্যে কি এরকম নাই আমাদের যারা শুধি আছেন তাদের মধ্যে কেমন নাই আছেন তাহলে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন খুলুল জান্নাতা কাত্তাত জগলখোর জান্নাতে প্রবেশ করবে না আমরা কি জান্নাতে যেতে চাই যেতে চাই তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই দোষগুলি এই পাপগুলি আমাদেরকে পরিহার করতে হবে নয় নম্বর মানুষের কথাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যদি একজন আপনার সাথে কথা বলছে আপনি যদি তারটাকে মনোযোগ না দেন তাহলে তাকে অপমান করা হয় কিভাবে সে কথা বলছে আপনার কাছে আপনি তার কথা গুরুত্ব দিচ্ছেন না তাহলে তাকে অপমান করা হয় সেজন্য কথা যিনি বলছেন তার কথাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে উত্তর দেওয়ার থাকলে উত্তর দিতে হবে যদি উত্তর দেওয়ার না থাকে তাহলে শুনে বাস এর পর্যন্ত থেকে যেতে হবে যদি এরপরে কোনো করণীয় থাকে তাহলে সেটা করতে হবে কিন্তু কথা মনোযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে যেটা আল্লাহ বলছেন আল্লা দিন আস্তাম যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে দশ নম্বর সমাজের এমন অনেক লোক আছেন যারা একাকেই কথা বলতে পছন্দ করেন মনে করেন তিনিই বলবেন আর কারো বলার কোনো অধিকার নেই অনেকে এমন আছেন বেড়ে নিজেই কথা বলতে চান মানে নিজেই উপজাচক হয়ে কথা বলতে চান এই ধরনের মানসিকতা পরিহার করা দরকার রসুল্লাহ সাল্লু কাছে আব্দুর রহমান ইবনু সাহাল ও মশরুদ এর দুই পুত্র মোহাইয়েসা এবং হুয়াইয়েসা এই তিনজন ব্যক্তি আসলেন এসে আব্দুর রহমান ইবন সাহাল সে কথা বলতে শুরু করল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন বললেন কাব্বির কাব্বির বড়কে কথা বলতে দাও বড়কে কথা বলতে দাও তাহলে বোঝা যায় যে যিনি বড় যিনি কথা বলতে বেশি ভালো পারেন যিনি বোঝেন বিবেক সম্পন্ন তাকে আগে কথা বলতে দিতে হবে আর নিজেই উপচাচক হয়ে কথা বলার চেষ্টা করাটা এটা আদৌ শালীনতা নয় তেমনিভাবে কোনো জায়গায় যদি একসাথে ছোটো বড় এই ধরনের মানুষ থাকে তাহলে বড়কে প্রাধান্য দিতে হবে যেন তিনি কথা আগে বলেন আবদুল্লাহম অমর আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন অমর আব্দুল খতাব রাজি আল্লাহ আনহু তিনি বড়দের সাথে কখনো কখনো আবদুল্লাহম নে আব্বাস রাজি আল্লাহ আহুকে ডাকতেন মিটিংয়ে ডাকতেন তখন ওমর রাজিয়া আহ আবদুল্লাহ ইমিন আব্বাসকে বলতেন যে দেখো যখন বড়রা কথা বলবে তখন তুমি বলবে না যখন তারা চুপচাপ থাকবে তখন তুমি কথা বলবে তাহলে বোঝা যায় যে কথা বলার শালীনতা হলো এটা যে আমাদের থেকে যারা বয়সে বড় তারা কিন্তু কথা বলবেন আর আমরা শুনব যদি আমাদেরকে বলার সুযোগ দেওয়া হয় তখন আমরা কথা বলব এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমরা যেন কখনো আগ বেড়ে কথা বলার চেষ্টা না করি কিংবা নিজেই বেশি কথা বলবো আর আমার কথাই মানুষ শুনবে অন্যের কথা আমি শুনবো না এই মানুষের কথাও পোষণ করা ঠিক নয় এগুলিও পরিহার করতে হবে বরং কথা নিজে বলতে হবে আবার অন্যকে বলার সুযোগ দিতে হবে এগারো নম্বর আমাদেরকে কথা বলার ক্ষেত্রে কর্কশতা রূঢ়তা এগুলি পরিহার করতে হবে আল্লাহ রবুল্লা আলম ইন রসুল্লা সাল্লামকে বললেন ফাবিমা রাহমাতিম মিন লিং তালাহুম ওলা হুকুন তাফাজদল অলিজল কলমি লাম ফাজ সুমিন আল্লাহর রহমতে তুমি নম্রভাষী হয়েছিলে তুমি যদি কর্কশভাষী কঠোর হৃদয়ের হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে চলে যেত তাহলে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে ধমক দিয়ে বলছেন তুমি যদি আল্লাহর রহমতে নম্রভাষী না হতে আর তুমি যদি কটুভাষী হতে কর্কশভাষী হতে তাহলে মানুষ তোমার কাজ থেকে দূরে চলে যেত তাহলে আমরাও যদি মানুষের সাথে নম্র ভাষায় কথা না বলি তাহলে আমাদের কাছ থেকেও মানুষ দূরে চলে যেতে পারে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা নম্র ভাষায় কথা বলবো আল্লাহ রবুল আলমিন যখন ফেরাউন ফেরাউনের কাছে মুসা এবং হারুন সালামকে দুইজনকে পাঠান তখন আল্লাহ মুসা এবং হারুন আলাই সালামকে আদেশ দিলেন ইজহাবা ইলা ফিরাউন তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও ইন্নাহু হু সে সীমা লঙ্ঘন করছে ফাকুল তোমরা দুজনে তাদের কাছে নম্র ভাষায় কথা বলবে সোরা সোহা তেতাল্লিশ এবং চৌল্লিশ নম্বর আয়াত তাহলে আল্লাহ রবুল আলমিন একজন শত্রুর কাছে গিয়েও তার সাথে নম্রভাবে কথা বলার নির্দেশ আল্লাহ দিচ্ছেন তাহলে আমরা যখন মানুষের সাথে পরস্পর কথা বলবো তখন আমাদের করণীয় কি হবে তখন অবশ্যই আমাদেরকে ভদ্রচিতভাবে নম্র ভাষায় শালীন ভাষায় আমাদেরকে কথা বলতে হবে এই চেষ্টা আমাদেরকে করতে হবে বারো নম্বর আমরা কথা বলার সময় কাউকে হাসি টাট্টা বা উপহাস বিদ্রূপ এগুলি আমরা করব না এগুলি করা শালীনতা নয় এগুলি করা ভদ্রতা নয় আল্লাহ বলছেন হে ইমানদার গান তোমাদের কেউ যেন একে অপরকে উপহাস না করে ঠাট্টা না করে আশা কুন ওই রামিন হতে পারে তারা ওদের চেয়ে উত্তম ওয়ালা নেইন আর কোনো মহিলারাও যেন অন্য মহিলাকে কোনো নারী যেন অন্য নারীকে উপহাস না করে আসা কুন্না হুন্না হতে পারে তারা তাদের চেয়ে উত্তম ওলা তাল মিজু আমাকুম আর তোমরা একে অপকে অপরকে মন্দ নামে মন্দ উপনামে ডেকোনা ওলা তানা বাজু বিল আলকাব এবং তোমরা মন্দ উপদিতে তাদেরকে আহ্বান করো না বিস আল ইসমুল ফুসুক আদাল ইমান ইমান আনার পরে ফাসিকি করা ইমান আনার পরে খারাপ নামে ডাকা এটা হচ্ছে ফাঁসেকি কাজ পাচারী কাজ সুতরাং আমরা কাউকে উপহাস ঠাট্টা বিদ্রুপ এগুলি করার চেষ্টা করব না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন লাখা তাড়ু ওয়ালা ওয়ালা তাহা সাদু ওয়া কুন্লাহ না তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করোনা তোমরা একে অপরের পিছনে লেগো না তোমরা একে অপরের সাথে শত্রুতা পোষণ করো না আর তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না বরং তোমরা বান্দা ভাই ভাই হয়ে যাও তাহলে আমাদেরকে সম্পর্ক ছিন্ন হয় এরকম কোনো কাজ আমাদের দ্বারা করা এটা আদৌ মমিনের কাজ নয় আমরা এই কাজ করবো না আমরা এই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবো তেরো নম্বর যদি কোথাও তিনজন লোক থাকে তিনজন মোমিন থাকে তাহলে সেখানে একজনকে পরিহার করে দুজনে কানাকানি করা যাবে না কানাকানি কথা বলা এটা শিষ্টাচার নয় কারণ তাহলে তৃতীয় ব্যক্তি তার মনে কষ্ট হবে সে ভাববে হয়তো আমার ব্যাপারে তারা কিছু বলছে যদিও তার ব্যাপারে কিছু বলা হয়নি তারপরও এটা রসুল সাল আলহি আসাল্লাম নিষেধ করেছেন তিনি বলছেন এ যখন তুমি তুম যখন তোমরা তিনজন হবে তানাজা ইসনান তখন দুইজন যেন কানে কানে কথা না বলে না শাহবিহিমা তৃতীয় জনকে ছেড়ে দিয়ে ফাইন্দা আলিকা ইয়াহজন হু কেননা এটা তাকে চিন্তিত করবে এটা তাকে চিন্তান্বিত করবে এই জন্য তিনজন এক জায়গায় থাকলে দুইজন কানাকানি করবে না একজনকে বাদ দিয়ে চোদ্দ নম্বর মানুষের বোধগম্য ভাষায় কথা বলতে হবে মানুষ বুঝতে পারে এরকম ভাষায় কথা বলতে হবে আমরা অনেক সময় এমন জড়িয়ে পেঁচিয়ে কথা বলি বা অনেক মানুষে করে যাতে করে দেখা যায় যে কথা বোধগম্য হয় না বোঝা যায় না কি বলছে সেটা সে নিজেও বোঝে না আমরাও বুঝতে পারি না সেজন্য রসুল্লাহ আলী আসালামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ আনহু তিনি একদিন বলছেন না দিসুন না তোমরা মানুষের সাথে ওই ভাষায় কথা বলো যা তারা বুঝতে পারে এত না আই উকাতি আল্লাহ আর রসুল আহ তোমরাকে এটা পছন্দ করো যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিবে গালি দেওয়াটাকে পছন্দ করো মিথ্যা মিথ্যারোপ করাটাকে পছন্দ করো নিশ্চয়ই তোমরা এটা পছন্দ করবে না অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল মানুষকে বোধগম্য ভাষায় বা মানুষের বুঝে আসে এরকম ভাষায় তারা কথা বলতে বলেছেন সুতরাং তোমরা মানুষ বুঝতে পারে না এরকম ভাষায় কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মিথ্যারোপ করো না পনেরো নম্বর কথা বলা অনেক সময় আমানত তাই না একজনে একটা গোপনীয় কথা হয়তো আপনার কাছে আমার কাছে বলে এসে বলে ভাই আপনাকে এটা বললাম আমি কাউকে বলবেন না তাহলে এটা অবশ্যই আমানত তাই না টাকা পয়সা রাখা যেমন আমানত ঠিক তেমনি ভাবে কথাবার্তা কথাবার্তা এগুলি গোপন রাখাও একটা আমানত সুতরাং এই ক্ষেত্রে এই আমানত রক্ষা করতে হবে রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন লা ইমানা ইমান লিমান্লা আলাহু ওই ব্যক্তির ইমান নাই যার আমানতদারি নাই যে বিশ্বস্ততা এটা রক্ষা করে না যে আমানতদারি রক্ষা করে না তার ইমান নাই আল্লাহ রসুল সাল্লাহআলসাল্লাম বলছেন ইজ বিল হাদিস যখন কোন ব্যক্তি কোনো কথা বলে সুম্মা ইলতাফাতা ফাহিয়া তুম যখন সে তোমার কাছে কোনো কথা বলে আর এদিক ওদিকে তাকায় যে কোন মানুষ শুনছে কিনা তাহলে বুঝবে যে এটা হচ্ছে আমানত অর্থাৎ এই কথাটা গোপনীয় এটা অন্যের কাছে প্রকাশ করার নয় এই জন্য সেটা কারো কাছে প্রকাশ করা যাবে না আমাদেরকে চেষ্টা করতে হবে গোপনীয় যদি আমার কাছে বলে তাহলে সে কথাটা আমরা যেন অন্য কারো কাছে না বলি এটা আমাদেরকে চেষ্টা করতে হবে ষোলো নম্বর পাপ ও হারাম কথা থেকে জিহুবাকে জিহুবাকে সংযত করতে হবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা যেন পাপের কথা এগুলি কখনো না বলি রসুল্লাহ সাল্লাহ আলহু বলছেন লাইয়াস্তাকিমু ইমান ও আবদিন হাত্তা ইয়াস্তাকিমু কালবাহু কোনো মানুষের ইমান ততক্ষণ পর্যন্ত দৃঢ় হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর দৃঢ় না হবে ওয়ালা ইয়াস্তাকিম ও কালবাহু হাত্তা ইয়াস্তাকিম আলি আর তার অন্তর ততক্ষণ পর্যন্ত দৃঢ় হবে না সোজা হবে না যতক্ষণ পর্যন্ত তার জিহুবা এটা সোজা না হবে তার মানে দিয়ে যতক্ষণ পর্যন্ত সে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারবে এবং এটার দ্বারা মন্দ কথা পরিহার করে ভালো কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তার অন্তর ঠিক হবে না আর অন্তর যদি ঠিক না হয় তাহলে কোনো কোনো বান্দা মানুষ সে যথার্থ মমিন হতে পারবে না রসুল্লাহ সাল্লাম আর বলছেন ইজ আসবা হাইবন আদম কোন আদম সন্তান যখন সকাল করে ফাইনাল আজ আকুল্লাহ তুকাফিরুল তখন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তখন জিহ্বাকে বলে জিহ্বার কাছে তার আরোজ করে এবং বলে ফাতা ফুলু ইতাকিল্লা হাফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো ফাইন নামা নাফ নবিকা কারণ আমরা তোমারই অনুসারী অনুগামী ফাইন স্তকমতা যদি তুমি সোজা থাকো দৃঢ় থাকো সঠিক পথে থাকো স্তকম না তাহলে আমরাও সঠিক পথে থাকবো ওয়াইন ওয়াইজ আজ যদি তুমি বক্র হয় তাহলে এ অজাজ না আমরাও বক্র হয়ে যাব তাহলে জিহ্বার গুরুত্বটা কত বেশি আমাদের জিহ্বা যদি ঠিক হয় তাহলে কিন্তু আমরা সব কাজে ইনশাল্লাহ ঠিক থাকতে পারব রসুল্লাহ একদিন আবুজার গাফরি রাজি আল্লাহ আহমুকে তিনি উপদেশি গিয়ে বললেন যে তুমি তোমার এই জিহুবাকে নিয়ন্ত্রণ করো তাহলে তুমি জানলাতে যেতে পারবে সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব। আমরা কথা বলার সময় আমরা যেন বুঝে শুনে যেটা ভদ্র শালীন যেটা মার্জিত যেটা বলাটা আমার পাপ হবে না এটা আমরা চেষ্টা করবো এইভাবে কথা বলার একজন মোত্তাকি মানুষ একজন পরহেজগার মানুষ একজন মমিন মানুষ আমরা কাকে বলবো সেই ব্যক্তিকে আমরা পরহেজগার বা মমিন বলবো যেই ব্যক্তি তার প্রত্যেকটি কাজে সে চিন্তা ভাবনা করে বেছে বেছে সে কাজ করে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সে যখন কাজ করতে যাবে তখন ভাববে যে আমার এই কাজে পাপ হবে নাকি আমার এই কাজে নেকি হবে সে যখন কথা বলবে তখন সে চিন্তা করবে আমার এই কথা বলাটাতে কি আমার গোনা হবে নাকি এই কথা বলাতে আমার পাপ হবে সে যখন কথা বলবে তখন সে চিন্তা করবে আমার এই কথাটাতে আল্লাহর সন্তুষ্টি আছে নাকি এতে আল্লাহর অসন্তুষ্টি আছে এটা সে চিন্তা করবে সুতরাং এইভাবে আমরা প্রত্যেকেই মমিন হওয়ার জন্য আমরা প্রত্যেকেই মোত্তাকি হওয়ার জন্য আমরা কথাবার্তার ক্ষেত্রে আমাদের আচরণের ক্ষেত্রে আমাদের কাজকর্মের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে সবাই এইভাবে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা পরকালীন জীবনে ইনশাআল্লাহ নাজাদ পাবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের এই কথাবার্তা নিয়ন্ত্রণ করে আমরা যেন আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে আমরা যেন আমাদের চালচলনকে নিয়ন্ত্রণ করে আমরা যেন আমাদের চরিত্রকে সংশোধন করে পরকালীন জীবনে আমরা নাজাত লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল খাউলি হাজা